ফি সুরতি মা শাহ আর চেহারার দিকটা আবার একটু চিন্তা করেন হাসরের ময়দানে আল্লাহ রবুল আলমিন বান্দার হাতে আমল নামা দিবেন নামাজি রোজাদার নেককার বান্দার আমল নামা কোন হাতে আসবে কোন হাতে আর পাপি গুনাগার বেনামাজি বেরোজদারি মদ খায় ইয়াবা খায় গাঁজা খায় ফেন্সিডিল খায় নেশা খায় সুদ খায় ঘুষ খায় টেন্ডারবাজি চান্দাবাজি করে ঠিক কিনা বলেন এই ধরনের যারা দুই নম্বরই কাজ করে তাদের আমল নামা কোন হাতে আসবে রেফারেন্স ও আমা নিয়া কেতা বাহু হাসরের ময়দানে যাদের আমল নামার ডাইন হাতে দেওয়া হবে তারা খুশিতে বাগবাগ হয়ে যাবে পরিচিত বন্ধু হাসরের মাঠে পেলে ডেকে বলবে ভাই ভাই দেখো একলা হাম একলা কেতাবিয়া আস এটা আমার আমল নামা এখানে গোল্ডেন এ প্লাসের খবর এসেছে গোল্ডেন এ প্লাসের এ প্লাসের খবর এসেছে এইটা বলে সে বন্ধুকে ডাকবে ওয়া মামান উয়া কেতা বাহুবে সে মা লিহি আর যার আমল নামা বাম হাতে আসবে সে শুধু বুক চাপড়াবে নিজের হাত পা নিজে কামড়াবে রক্তে রক্তাক্ত করবে এরপরে সে বলবে ইয়া লাইতানি আবার দেখেন হাত হাতের আঙ্গুলের মধ্যে কয়েকটা কবজা ফিট করে দিয়েছেন কবজা আছে কিনা হাতের আঙ্গুল বোধ কবজা নাই আছে হাতের তালুর গোড়ায় আবার আরেকটা কবজা লাগিয়েছে হাতের মাঝখানে আবার আরেকটা কবজা লাগিয়েছে হাতের এখানে আবার আরেকটা কবজা। লাগিয়েছে বুঝতেছেন ভালো অল্প সময়ের মধ্যে তো ব্যাখ্যা করা সম্ভব নয় এই এগুলার ভিতরে যদি এই কবজাগুলো আল্লাহ না দিতেন আপনি ভাত খাইতেন কি করে গাছে উঠতেন কিভাবে হাইজাক করতেন কিভাবে এটা তো লাঠি কবজা নাই তাহলে কি হইতো হাত হতো না লাঠি হইতো জোরে বলেন আমি এগুলো বুঝাতে পারতেছি না আপনারা কথার জবাব দেবেন তাইলে আমাকেও বলতে সুবিধা হবে আপনাদেরও বুঝতে সুবিধা হবে এখন বাম হাতে যারা আমল নাম আসবে ফেলের খবর আসবে জাহান নামের খবর আসবে সে যখন দেখবে লাল দাগ বেশি বাঁচার উপায়ও নেই আশাও নেই হাসুরের ময়দানে পর্যন্ত বিটকেমি তেলামি শুরু করবে বরিশাল খুলনার লোকেরা বলে ঠেটামি, ঠেটামি বলবে জরাবুল আলামি এত লাল দাগের কাজ এত গুনার কাজ আসলে আমি করিনি কেরাম কাতে দুই ফেরেশতা আমার সাথে দুশ্মনী করে আরেকজনের গুনার কাজ লাল দাগ এগুলা আমার খাতায় লিখেছে রবুল আলমিন মেহরবানি করে আমার ষাট বছরের আমল নামা পরীক্ষার খাতাটা আবার একটু রিএক্সামিন করো আল্লাহ জবাব দিবেন কুল্লাম রিম বেমা কাসাবা প্রত্যেক মানুষকে তার আমল নামার সাথে আমি আষ্টে পিষ্টে বেঁধে রেখেছি এই না তোমার আমল নামা এটা দুইটা পার্ট আছে ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো এক পার্টে তোমার মুখের ছবিটা আমি আল্লাহ লাগাই দিয়েছি আর এক পার্টে তোমার ষাট বছরের কি আমল নামা কাজকর্ম এগুলা লাগিয়ে দিয়েছি এখন তোমার এই যে ফেস অ্যাপিয়ারেন্স চেহারা এই চেহারার সাথে মিলে এমন একজন মানুষ হাসরের ময়দান থেকে যদি বের করে আনতে পারো আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে বেকসুর খালাস দিয়ে দেব খুঁজতে নামবে পাওয়া যাবে জোরে বলেন আল্লাহ রি রাহ আলাই আল্লামা জারুল্লাহ তারা লিখেছেন চেহারা দুটা যদি আল্লাহ একরকম বানাতেন হাসরের ময়দান ও ঠেলা ঠেলি গুটা লাগাতো আল্লাহ আমি নই এ পেয়েছি নাও ঠিক কিনা বলেন রকমের দুই নম্বরই করার কোনো কায়দা কোনো উপায় আল্লাহ কি রেখেছেন